হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। এই চ্যানেলে সমস্ত রকম কম্পারেটিভ পরীক্ষার বইয়ের রিভিউ, এছাড়া বিভিন্ন রকম ম্যাথের ট্রিক, এগুলো পাওয়া যায়। তো তোমরা যারা যারা কম্পারেটিভ পরীক্ষার সাথে যুক্ত, তারা তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, যাতে রেগুলার আপডেট পাও। তো আজকে আমরা যেই বইটা রিভিউ করব, সেটা হচ্ছে টেস্ট অফ রিজনিং। টেস্ট অফ রিজনিং, এটি আরহিহান্ত পাবলিকেশনের বই। এবং এই বইটা দেখো, নন ভার্বাল, অ্যানালিটিক, ভার্বাল, প্রায় 2500 মতন কোশ্চেন রয়েছে। এবং এটি জয় কিষাণ এবং প্রেম কিষাণের দ্বারা লেখা। ভালো, বেশ সুন্দর নাম, নাম শুনেই বুঝতে পারছো। এবার বইটার প্রাইস মূল্য দেখো, বইটার একটু জুম করে দিই, বইটার প্রাইস মূল্য রয়েছে 235 টাকা। এবং এটা ডিসকাউন্ট দিয়ে তুমি কলেজ স্ট্রিটে বইটা পেয়ে যাবে, এই 150-200 টাকার মধ্যে বইটা পেয়ে যাবে। তো এবার বইটার কন্টেন্টে আসি, বইটা একটু নোংরা হয়ে গেছে, সরি। কন্টেন্টে দেখো, ফার্স্টে রয়েছে ভার্বাল পোর্শান, ভার্বাল পোর্শানে রয়েছে অ্যানালজি, ক্লাসিফিকেশান, মোটের উপর সব চ্যাপ্টারই রয়েছে ভার্বাল পোর্শানে, মোট 18টা চ্যাপ্টার রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, পাজেল সবই রয়েছে। এবার পরবর্তী যেই পোর্শানটা, সেটা দেখো, এখানে আসো, এখানে পরবর্তী পোর্শানে এই যে অ্যানালিটিক্যাল পোর্শান, এটা হচ্ছে অ্যানালিটিক্যাল রিজনিংয়ে দেখো, লজিক্যাল রিজনিং, ভেন ডায়াগ্রাম, এলিজিবিলিটি টেস্ট, এরকম করে ডেটা ইনপুট আউটপুট দেওয়া। এবার নন ভার্বাল পোর্শানে দেখো, নন ভার্বাল পোর্শানে তোমার অ্যানালজি, ক্লাসিফিকেশান, সিরিজ, মিরার ইমেজ, কাউন্টিং ফিগার, কিউব, ডাইস, এরকম করে নন ভার্বালে তোমার 13টা চ্যাপ্টার দেওয়া আছে। এবার দেখা যাক বইটার ভিতরে কী কী রয়েছে, যে কোনো একটা চ্যাপ্টার দেখালেই তোমরা বুঝতে পারবে। এই যে এইটাই আমি বরঞ্চ তোমাদের এই যে ফার্স্ট চ্যাপ্টারটাই দেখা যাক, ফার্স্ট চ্যাপ্টারে মোটের উপর কী কী রয়েছে। ফার্স্ট চ্যাপ্টারটা দেখো, ফার্স্ট চ্যাপ্টারে প্রথমে রয়েছে অ্যানালজি। এখানেও কিন্তু বইটার একটা জিনিস, প্রথমে অ্যানালজি জিনিসটা কি এখানে এক্সপ্লেন করা রয়েছে, তারপরে টাইপস অফ অ্যানালজি, অ্যানালজি ক প্রকারের, ওয়ার্ড অ্যানালজি, নাম্বার অ্যানালজি, অ্যালফাবেট অ্যানালজি, মিক্স অ্যানালজি। এবার এখানে দেখো, ওয়ার্ড অ্যানালজি, এখানে কান্ট্রি ক্যাপিটাল, কী কী টাইপের ওয়ার্ড অ্যানালজি হয় সেগুলো দেওয়া রয়েছে পরপর। তারপর দেখো, তারপর এখানে নাম্বার অ্যানালজি রয়েছে, তারপর অ্যালফাবেট অ্যানালজি, এইভাবে তোমার সব রকম টাইপ কিন্তু এখানে এক্সপ্লেন করা। এই দেখো, টাইপ ওয়াইজ, মানে সব কোশ্চেন তুমি এই বইটাতের মধ্যে টাইপ ওয়াইজ পেয়ে যাবে। তো এই বইটা, আর তারপরে এবার প্র্যাকটিস সেশানটা দেখা যাক। এবার প্র্যাকটিস সেশানটা দেখো, প্র্যাকটিস সেশানে এখানে সব কোন পরীক্ষায় কী কী কোশ্চেন এসছে, এই যে দেখো পরীক্ষা মেনশান করে দেওয়া রয়েছে, সেই হিসাবে কিন্তু এই বইটাতে মোটের উপরে তোমাকে কোশ্চেন দেওয়া রয়েছে। তো মোটের উপর বইটা যথেষ্টই ভালো বই, এবং এটি বলা যেতে পারে তোমার ব্যাংকিং বাদে যে সমস্ত পরীক্ষা আছে, মানে এসএসসি, রেল, এই সব পরীক্ষার জন্য বইটা যথেষ্টই তোমাদের সুবিধা হবে। এবং বইটা, মানে বইটা আকারেও খুব বেশি বড় না, কিন্তু বইটার মধ্যে কন্টেন্ট পুরো ভরপুর আছে। তোমরা চাইলে এই বইটা পারচেস করতে পারো, এবং যারা বিগিনার তাদের জন্য এই বইটা সত্যিকারে খুব ভালো হবে, এটা আমার অনেস্ট ওপিনিয়ন। কারণ দেখো, এখানে তুমি কোন পরীক্ষায় কী কী কোশ্চেন আসছে সেটা তুমি সম্পূর্ণভাবে জেনে যাবে, এবং পরীক্ষার প্যাটার্নটা কীরকম হবে, মানে পরীক্ষায় কোন টাইপের কোশ্চেন আসছে সেটাই সবথেকে বড় জিনিস। তুমি বেশি কঠিন কোশ্চেন করছো সেটা কিন্তু তোমাকে, মানে আলটিমেটলি পরীক্ষার হলে তুমি কতটা রিভিশন দিয়ে গেছো আর পরীক্ষার প্যাটার্ন কী বলছে, তোমাকে সেই হিসাবেই তোমাকে প্রিপারেশান নিতে হবে। এখানে পরীক্ষার যে কোশ্চেনগুলো দেওয়া, এটাই তোমাকে খুব হেল্প করবে। আমি একটা জিনিস বলতে পারি, তোমরা যদি এই পরীক্ষায় যেই কোশ্চেনগুলো এসছে এই ইয়ারের কোশ্চেনগুলোই যদি করে যাও, এটাই তোমাদের রিজনিংকে যথেষ্ট স্ট্রং করবে। আর মোটের উপর বইটা যথেষ্টই ভালো। আর বেশি কিছু আর বইটা সম্পর্কে বলছি না, বইটা ছোটোখাটোর মধ্যে বইটা তোমরা পারচেস করলেও করতে পারো, বিগিনারদের জন্য এই বইটা পারফেক্ট হবে এটাই আমি বলতে পারি। এবং যাদের একটু রিজনিং বেশি দরকার বা বেশি রিজনিং সম্পর্কে ডেপথে যেতে যাও, তাদের জন্য এই বইটা খুব একটা অ্যাপ্রিসিয়েট হবে না। তো তো গাইস, এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো এরকম আপডেট পেতে। থ্যাংক ইউ গাইস।